ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. 31st নাইট পালন করা মুসলিমদের জন্য উচিত নয়। প্রশ্ন হলো, এটা জানার পরেও যারা 31st নাইটের সাথে সম্পৃক্ত হয়, এগুলো পালন করে, বেহায়াপনা অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয়, তাদের শাস্তি কেমন? তাদের শাস্তি সম্পর্কে তো আর 31st নাইট কোরআন হাদিসে ছিল না, এটা আমার নতুন তৈরি করেছি, হাদিসের সাথে লাগালে এটাই হবে। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো সম্প্রদায়ের অভ্যাস বা রীতিনীতি নিজে গ্রহণ করে তাহলে সে তাদেরই দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে একজন মুসলিম হওয়ার পরেও 31st নাইটের আদর্শে যদি বিশ্বাসী হয়, এতেকাদান আমালান এবং এতেকাদান দুই দিক থেকে যদি বিশ্বাস করে, তাহলে ওরা ওদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের শাস্তি হবে, তাদের আজাব হবে, কিয়ামতের দিন হয়তো তাদের সাথে হাসর নাসর হবে। আর এটা হচ্ছে কুসংস্কার বা এটা হচ্ছে জাহিলিয়াত, এই জাহিলিয়াত মুসলমানদের জন্য কখনোই উচিত নয়, অসুন্দর।